করোনা দুর্যোগের কারণে এক বছরের বেশি সময় ধরে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতোই বন্ধ রয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। নতুন বর্ষের ভর্তি পরীক্ষা যেমন নেওয়া যাচ্ছে না, তেমনি আটকে আছে বিভিন্ন বর্ষের পরীক্ষা। সেশন অনুযায়ী আজকে আমার অনার্সটা শেষ হয়ে যেত, কিন্তু আমরা এই মহামারীর কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। আমার সেশনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, কিছু কিছু ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তারা বের হয়ে গিয়ে বিভিন্ন চাকরি করতেছে, প্রাইভেটে জব করতেছে। এমন বাস্তবতায় অনলাইনে বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বৈঠকে একমত হয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিল। লকডাউন আছে, তারপরে হয়তোবা আমাদের অফিস খুলবে, অফিস খোলার পরে শিক্ষকরা আসলে পরে আমরা একাডেমিক কাউন্সিলের একটা সিদ্ধান্ত নেই, তখন পরবর্তীতে কিভাবে অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে অথবা আদৌ নেওয়া যাবে কিনা তার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে করোনা পরিস্থিতি উন্নতি না হলে পহেলা জুলাই থেকে অনলাইনে পরীক্ষা হবে, তবে উপস্থিত থেকে দিতে হবে নতুন বর্ষের ভর্তি পরীক্ষা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তে মানুষ উদ্দীপিত হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মতো সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই এই পরীক্ষা নেওয়ার মতো, তারপর তাদের প্রযুক্তিগত যে দক্ষতা সেটারও অভাব আছে। চলমান বাস্তবতায় সেশন জট কমাতে কিছু পদক্ষেপের কথা জানালেন তিনি। সেশন জট এগুলোকে একটা অ্যাডজাস্ট করে পরীক্ষা কম সময়ের মধ্যে নেওয়া, কোর্সটাকে একটু ছোট করে পড়ানো, এগুলো একটা সমন্বয় করে অগ্রসর হওয়া ছাড়া আর উপায় নেই। বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষক ও শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিকার জন্য যে রেজিস্ট্রেশন করা দরকার সেটা হয়েছে, কিছু ছাত্রছাত্রীর একটু সমস্যা ছিল, এদিক সেদিক রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো অনলাইনে করা যায় নাই, কিন্তু সেগুলো আমরা ম্যানুয়ালি করে তালিকা তৈরি করে রেখেছি। ইতিমধ্যে আমরা প্রায় 8,000 ছাত্রদের তাদের রেসপন্ড পেয়েছি, আমরা সেই তথ্যটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক শিক্ষার্থীদের টিকার আওতায় আনার চিন্তা সরকারেরও আছে বলে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।